হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 8:30। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার নতুন বলে অনেক অনেক ওয়েলকাম। আজকের ব্লগটা শুরু করলাম এখন থেকেই, দেখতে পাচ্ছেন। আজকে আমি কফি গার্ডেন এসে রান্না করছি, এখন 8:30 বাজে। আর আজকে অনেক বাতাস দিচ্ছে, আজকেও বাতাস দিচ্ছে, অনেক ঠান্ডা লাগছে। আর এখানে আমাদের এখানে রোদ নেই, দেখতে পাচ্ছেন। তো চলুন ব্লগটা স্টার্ট করি। আমার সবজি কাটা হয়ে গেছে, এবার রান্না করছি, দেখতে পাচ্ছেন। কফি, বাঁধাকপি রান্না করবো মাছের মাথা দিয়ে। এদিকে অনেকগুলো মাছের মাথা রয়েছে, এগুলো দিয়ে আমি বাঁধাকপি রান্না করবো। মাছের মাথাটা দিয়ে ভেঙে নিয়েছি, ভেঙে নিয়ে হালকা মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন এখনো দিইনি, আদা রসুন বেটে দেবো, বাটতে হবে, এখনো বাটিনি। এবার বাঁধাকপিটা কেটে দিয়ে দিচ্ছি। এবার সেদ্ধ হয়ে যাবে, তারপর আমি আদা রসুন বেটে দিয়ে দেবো। আমি এখন কেতন পাপার জন্য চা বানাবো, দেখতে পাচ্ছেন, লাহারি পাতা দিয়ে চা বানাবো। বাড়ির জন্য রান্না হয়ে গেছে, বাঁধাকপি দিয়ে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর বরের জন্য কলা ঝোল চাপিয়েছি। আর আমাদের কেত্রি দেখতে পাচ্ছেন কি করছে এখানে। কেত্রিকে এখানে টানতে হবে। বাড়ির জন্য রান্না হয়ে গেছে, বাঁধাকপি দিয়ে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর বরের জন্য কলা ঝোল চাপিয়েছি। আর আমাদের কেত্রি দেখতে পাচ্ছেন কি করছে এখানে। কেত্রিকে এখানে টানতে হবে। আইরে দেখ, আইরে।